ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الامين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ওয়ামেন্তা বিয়া হুম বেশ ইলাই ওমিদ্দিন ওয়ালাইকুমসাল্লাম রহমতুল্লাহি ওবারাকিয়া তুম আতারাম প্রিয়দিনী ভাই জানতে চেয়েছেন মাথায় টুপি পরা কি সুন্নতের অংশ নাকি মোস্তাহাব আর সলাতের জন্য কি টুপি সত্য সলাত আদায় করলে কি টুপি পরতেই হবে এ বিষয়টা জানতে চেয়েছেন উত্তরে বলবো যে না মাথায় টুপি পরা শূন্যতের অংশ নয় কারণ রাসূল সাল্লাহ আলি ওসাল্লাম আমাদেরকে আদেশ করেন নাই এবং সাহাবে কেরামদেরকে এরকম কোনো আদেশ করেন না যে তোমরা টুপি পরো টুপি পড়া এটি সামাজিক একটি রীতিনীতি কোন কোন দেশের কালচার আবার কোথাও টুপি পরে না তারা শুধু খালি মাথায় রুমাল পরে তো টুপি পড়া এরকম কোন হাদিস দ্বারা সাব্যস্ত নয় যে টুপি পরা শূন্য অথবা উস্তাহাব তবে বলা যেতে পারে ভালো উত্তম টুপি পড়া সবসময় উত্তম ভালো নরমতা এবং যে কোনো সময় সাধারণত এটা প্রাচীন যুগ থেকেই আরব দেশেরা সবসময় মাথা ঢেকে রাখে কখনো পাগড়ি কখনো টুপি কখনো রুমাল এটা আরব দেশে এখনো দেখা যায় কিন্তু সলাতের জন্য টুপি সত্য নয় তবে যদি সলাত অবস্থায় আপনি টুপি পরেন উত্তম ভালো আপনি নমনীয় হলেন আর শুধুই যে সলাতের অবস্থায় টুপি দিয়ে ঢেকে রাখতে হবে এটা বিষয় না যদি শুধুই এরকম বলা হয় যে সলাত অবস্থায় টুপি পড়তে হবে তখন সেটা বেদাত হবে হ্যাঁ যদি কেউ টুপি পরে সলাাত অবস্থাও পরেন সলাতের বাহিরেও পরেন এতে করে নরম থাকলেন এবং মাথায় টুপি দিয়ে ঢেকে রাখলেন আপনি নমনীয়তা বিনয়ী হলেন আর সলাতের মধ্যে যত নিমন নমনীয়তা বিনয়ীর সঙ্গে সোলাত আদায় করা যায় পোশাকের ক্ষেত্রে হোক শরীরের সাজসজ্জার ক্ষেত্রে হোক অথবা টুপি দিয়ে অথবা রুমাল দিয়ে কেননা আল্লাহ সব হায়ান ও তালা সুরা আরাফের একত্রিশ নম্বর আয়াতে বলেছেন খুজু জিনা তা কুম আন্দাকুল্লু মসজিদ তোমরা প্রত্যেক সলাতের সময় সুন্দর ভালো পোশাক পরে তোমরা জিনতের সঙ্গে সলাত দায়ী করো অতএব সলাত অবস্থায় পোশাকগুলো যদি টুপি পরেন পাশাপাশি রুমাল পরেন এটি পরা যেতে পারে যদি কারো টুপি না থাকে আর টুপি একেবারেই পরে না তাকে টুপি পড়তেই হবে সালাতের জন্য জরুরি নয় এবং যদি তিনি সারা জীবন মাথার মধ্যে টুপি ছাড়া রুমাল ছাড়া সালাত আদায় করে তিনি সুন্নার বাহিরে চলে গেলেন এমনটা নয় আল্লাহ রব্বের আলম তাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন না তুমি কেন মাথা ঢাকলে না তো সাধারণত টুপি দিয়ে যদি টুপি পরেন ভালো উত্তম মুসলিমদের পোশাক বলা যেতে পারে আর টুপি যে শুধুই সলাত অবস্থায় পড়তে হবে এটা জরুরি নয় সলাতের বাহিরেও পড়েন এবং সলাত অবস্থায় টুপি পরেন এটি ভালো বলা যেতে পারে কারণ যেখানে যে পোশাক রয়েছে সেই সুপোশাক আপনি পড়তে পারেন এবং নামাজের সময় টুপি পরে নামাজের সময় যদি আপনি টুপি পরেন যেমন আমাদের দেশে সাধারণত পরাই কিছু কিছু দেশে দেখা যায় এই বিষয়টা যে মানুষ মাথা ডেকে রাখে অতএব ওই অবস্থায় আপনি ঢেকে রাখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু সলাতের অবস্থা যদি ডেকে রাখতে হবে এটা জরুরি নয় তো আশা করি বিষয়টা বুঝতে পারলেন যে টুপি পড়া সুন্নত নয় আর বা ওয়াজিব এরকম বিষয় নয় টুপি পরা ভালো উত্তম যদি আমরা বেশি বেশি ধরতে পারি হতে পারে এটাকে মোস্তাহাব আমল ভালো উত্তম আমল বলা যেতে পারে তাও কিন্তু কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় যে এরাসুদসল্লাহ আলী ওয়াশাল্লাম বলেছেন তোমরা টুপি পড়ো অথবা সোলার অবস্থায় মাথা ঢেকে রাখে এরকম প্রমাণ পাওয়া যায়নি তবে যদি কেউ মাথা ঢেকে রাখতে চাই রুমাল দিয়ে হোক টুপি দিয়ে হোক সর্ব অবস্থায় তিনি মাথা ঢেকে রাখবে আর সোলাতের সময় তিনি ঢেকে রাখতে পারে কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পারলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানা এবং বোঝার তফিক দান করুক এবং অনেক কি আমাদের সমাজে দেখা যায় কেউ সলাত আদায় করছে আর পিছন দিয়ে আরেকজন এসে তার মাথায় টুপি দিয়ে দিছে যেমন আমাকে আমি ঢাকা কয়েকদিন আগে এক মসজিদে নামাজ পড়তে গেলাম আমার সলাতরত অবস্থা একজন আমার মাথায় মাথায় এনে একটা টুপি বসিয়ে দিল এটা তো জরুরি নয় তো এটা আমার কাছে নেই বা কোনো সমস্যা নেই কিন্তু এটা জরুরি নয় যে আপনাকে মাথায় টুপি দিয়ে সলাত আদায় করতেই হবে মূলত কোনো হাদিস দ্বারা সাব্যস্ত নয় উত্তম ভালো বলা যেতে পারে মাথা সব সময় ডেকে রাখেন ভালো তেমনিভাবে সলাত অবস্থা এটা অধীনতার সঙ্গে পোশাকের অন্তর্ভুক্ত হলো ওই অবস্থা কেউ ঢেকে রাখতে পারে কিন্তু যদি কেউ না ডাকে তাহলেও তার সলাৎ হয়ে যাবে আশা করি বুঝতে পারলেন